দেশে যখন আন্দোলন হচ্ছিল তখন ছাত্র আন্দোলনে আমিও নাটোর কলেজের সঙ্গে যুক্ত ছিলাম, আন্দোলন করলাম, করে একসময় 26শে মার্চে যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিলেন তখন আমি চলে আসি বাড়িতে। বাড়িতে এসে কিছুদিন ছিলাম, থাকার পরে আমি আরও কয়েকজনকে নিয়ে আমরা ইন্ডিয়ায় গেলাম। একজন হলো আব্দুর রশিদ, সেও ভগবানপুরের বাড়ি, তার পিতার নাম হচ্ছে আব্দুল মান্না। তারপরে আমার সঙ্গে ছিল হচ্ছে মোহাম্মদ শামসুল হক, পিতা জামাল উদ্দিন গ্রাম সাহারপুর। আমরা তিনজনই গেছিলাম, গেলাম বাঙ্গালীপুরে, বাঙ্গালীপুর ইয়াদ ক্যাম্পে আমরা ভর্তি করি। ওখান থেকে আমরা মধুপুরে ক্যাম্প নতুন করে আবার তৈরি করি, সেখান থেকে কয়েকদিনের মধ্যে আমরা চলে যাই প্রতিরাম। প্রতিরাম ট্রেনিং ক্যাম্পটা হচ্ছে ওটা হচ্ছে ইন্ডিয়ান আর্মির, সেখানকার ক্যাপ্টেন ছিলেন ক্যাপ্টেন সিরোজ। ওখানে ক্যাম্পটা রেডি করার পরে আমরা হায়ার ট্রেনিংয়ে শিলিগুড়িতে, শিলিগুড়িতে আমরা গিয়েছিলাম প্রায় 500 জন। সেখানকার ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন ছিলেন ক্যাপ্টেন চঞ্চল সিং। ট্রেনিং শেষে আমরা ফিরে আসি, আমাদেরকে নিয়ে আসা হয় সোজা বালুঘাটে কামাতপাড়া সোবরা ক্যাম্প। সেই ক্যাম্পের ইনচার্জ ছিল একজন ভারতীয় ক্যাপ্টেন রায়সিং ডোগরা। তার অধীনে আমরা 3টা স্কোয়াড কমান্ডার ছিলাম, আমি এনামুল, এনামুল হক, জয়বিরাটের বাবলু, জয়বিরাটের কালু, আমরা 3টা স্কোয়াড কমান্ডার ছিলাম। আমাদের অধীনে বহু মুক্তিযোদ্ধা ছিল, যেমন আমার অধীনে প্রায় ছিল 180 বা 85, পরে আরও বেশি হয়েছিল। আমরা শিমলদহলি বর্ডার ভাই সন্তান গড় থেকে প্রথমে আমরা এই গড়টা দখল করি, তারপরে শালবাগান ধমরের দখল করি, তারপর বস্তাবর ক্যাম্প দখল করি, তারপরে উষ্ণাতে এসে আমরা এলাকার ভিতরে ঢুকে পড়ি। 5 বিবির এখানে যে কুরিয়া ক্যাম্প ছিল পাকিস্তানি আর্মিদের, এই ক্যাম্পটা দখল করে আমরা উষ্ণাতে ঢুকে পড়ি বাংলাদেশের ভিতরে। ভারতীয় সৈন্য আমাদের সঙ্গে ছিল, তারা সহায়তা করছে সর্বক্ষণ, এবং তাদের সঙ্গে আমরা সবসময় জয় লিয়াজ মেনটেন করে এই যুদ্ধগুলো করেছি। আমাদের এই কুরিয়া ক্যাম্প থেকে আরম্ভ করে শিমুলতলি বর্ডার বিশাল এলাকাটা শত্রুমুক্ত ছিল সর্বক্ষণ, দেশ স্বাধীন হওয়ার দিন পর্যন্ত সর্বক্ষণ। পরবর্তীতে আমরা হিলিতে আসার জন্য প্রস্তুতি নিই, সেটা হলো 14 ডিসেম্বর। 14 ডিসেম্বর রাতে তো আমরা ক্যাম্পে ফিরে ভারতীয় সেখানে যাই, শুনতে পাই যে ওখানে তো ওয়্যারলেস ছিল সর্বক্ষণই, আগামীকাল দেশ স্বাধীন হচ্ছে। পরের দিন 15 তারিখ আমাদের হিলিয়া যাওয়া যেতে হলো না, দেশ স্বাধীনতার মোতাবেক সিগন্যাল এসে গেল, আমরা তো নীরব হয়ে গেলাম, আর দেশটা স্বাধীন হয়ে গেল বাংলাদেশ। তো খুব ভালোই লাগলো, দেশ স্বাধীন হওয়ার পরে আমরা ওই ক্যাম্পে ছিলাম 23 তারিখ পর্যন্ত, 23শে ডিসেম্বর পর্যন্ত। থাকার পরে আমি রায়সিং ডোগরাকে বললাম এখানে থাকা সম্ভব নয়, তখন উনি বললেন ঠিক আছে আপনারা যারা যারা যেতে চান তাহলে চলে যান, এখান থেকে এক সপ্তাহ পরে আপনারা বগুড়া শাহসুদ্দান কলেজে, ওখানে ভারতীয় কমান্ডার সিজেস ধামি আছেন, সেখানে যায় আপনারা রিপোর্ট করতে। আমরা সেখানে যাই রিপোর্ট করি, করার পরে উনি আমাদেরকে মুক্তিযুদ্ধ হিসাবে সার্টিফিকেট প্রদান করেছেন। সেই সার্টিফিকেটটা আমরা যে যার মতো বাড়িতে ফিরে আসছি, আসার পরে তো আমি আবার
ছাত্র জীবনে ফিরে গেছে এবং কিছুদিন পরে আমি ঢাকা তৃতীয় কলেজে আমার পরে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম। বিএ পাশ করার পরে ঢাকা তৃতীয় কলেজে আমি বিএসসিতে ভর্তি হলাম। বিএসসি পাশ করার পরে আবার অসুস্থতার কারণে দেশে বাড়িতে ফিরে আসলাম। এসে আমার এখানে 1975 সালে এই মুক্তিযোদ্ধা সংসদ সৃষ্টি করে এবং সেটা প্রথমে আমাদের বেশ কয়েকটি মুক্তিযোদ্ধা ছিল। প্রথম কমান্ডার আসিরুদ্দিন আমি মিঠাপুরে একজন মুক্তিযোদ্ধা কমান্ডার ছিল। পরবর্তীতে আমি দীর্ঘদিন এই সংসদ কমান্ডার ছিলাম। আমার পিছনে জবেদ্দিন বসে আছে, ও দুইবারের কমান্ডার। আর একজন ছিল আহ্বায়ক আব্দুর রহিম বাবু, আরও একজন কমান্ডার ছিলেন খলিল রহমান। এবং আমাদের মধ্যে সর্বক্ষণ একটা, যদিও মানে কমান্ডার হলে হয়তো বিভিন্ন ইলেকশন করেছে, কিন্তু আমাদের মধ্যে সমন্বয়ের অভাব কোনোদিনই ছিল না, এখনও নেই। আর এখানে আমাদের এই সংসদ গঠন হয়েছে বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তা, যদি পাশে নদীর পাশে আমাদের কমপ্লেক্স মুক্তিযুদ্ধ কমপ্লেক্স হয়েছে, এই তো সার্বিক অবস্থা। আমার মতে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আর আগে প্রধানমন্ত্রী ছিলেন, উনি আমাদেরকে প্রথমে মুক্তিযোদ্ধা হিসাবে যে একটা বেঁচে থাকার একটা অধিকার 300 টাকা উনিই দিয়েছেন প্রথম। তার পরবর্তীতে বিএনপি সরকার আসার পর যদিও এটা বজায় ছিল, কিন্তু অনেক সমস্যা হয়েছে, অনেক মুক্তিযোদ্ধা ভাতা কেটেও দিয়েছিল। যাক, পরবর্তীতে আবার প্রধানমন্ত্রী আসার পর আমাদেরকে এখন যে অবস্থানে নিয়ে গিয়েছেন মুক্তিযোদ্ধা, একটা সম্মানীয় জায়গায় নিয়ে গেছেন, এবং মুক্তিযোদ্ধা বেঁচে থাকার মতো মোটামুটি একটা আর্থিক সহায়তা দিচ্ছেন, অন্যান্য সুযোগ সুবিধা দিচ্ছেন। এখন দেশে যে অবস্থা, আমি এটাকে ধর্মীয়ভাবে বলবো না এই বর্তমান রাজনৈতিকভাবে বলবো, আমি দুদিকেই জানি, ধর্মীয়ভাবে কিন্তু বলা আছে আজকের দিনটাই ভালো, পরবর্তী দিকে যত দিন আসবে তত খারাপ হবে। এবং শেষ জামানায় বলা আছে যে সমাজের নিকৃষ্ট শ্রেণীর লোকেরা সমাজের সেবক, তারাই সমাজের নেতৃত্ব দিবে। সেদিকে ধরতে গেলে আমরা সেখানেই আছি। আবার মানুষের যে অবক্ষয়, মানুষের ইমানি অবক্ষয়ের জন্য আজকে আমাদের এই অবস্থা। আমরা আমাদের আমার মতে গণতন্ত্র বলতে যেটা বোঝায়, গণতন্ত্রের আবিধানিক যে মানে অর্থ, এটা কোনো দলই বলে না গণতন্ত্রটা আসলে কি। যেমন ধরা শেখ মুজিব বাকশাল করেছে, বাকশালটা যদি মানে সুন্দরভাবে একে বোঝানো যায় তাহলে দেখা যাবে যে বাকশালের মতো একটা রাষ্ট্রীয় ছিল মালয়েশিয়া, যেখানে আমাদের পরে ওই দেশের স্বাধীন হওয়ার পরে বহুদূর আগায় গেছে, যেটা আমরা যাই এই বহুদলীয় গণতন্ত্রের নামে যে অগণতন্ত্রের কাজ, এইটা হওয়ার জন্য আজকে আমাদের এই অবস্থা। এবং জাতির পিতার মৃত্যুর পরে আমাদের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান এসে আমার মনে হয় উনি কলঙ্কিত করেছেন আমাদের, কারণ আমরা যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি তাদেরকেই উনি মন্ত্রিত্ব দিয়েছে, এটা আমাদের জন্য বিশাল কলঙ্ক। তারা যদি এখন গণতন্ত্র বলতে কি বোঝায় কি বলে, এটা তো আমাদের মাথায় ঢোকে না। এখন গণতন্ত্র মানে রাজাকারের প্রতিষ্ঠা করা, যত দেখি যে যাদের ফাঁসি হচ্ছে সে সময় বাংলাদেশের বিরুদ্ধে চরম যারা গৃহীত কাজ করছে, নারী নির্যাতন, নারী ধর্ষণ, লুটপাট যারা করেছেন, করে সম্পদশালী হয়েছেন, তাদের বিচার হলে বিএনপি তাদের হাতে ঘা লাগে, যেটা তো একদিন মুক্তিযোদ্ধার দলের এই কথা হতে পারে, এটা সত্যিকার একটা কষ্টের কথা। এরা আবার গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্র কি এরা কেউই বলে না। সুতরাং এখন আমি মনে করি আমাদের দেশটা উন্নয়নশীল একটা দেশে পরিণত হয়েছে, যেটা আমাদের কৃতি সন্তান, জাতির পিতার কৃতি সন্তান। এই দেশটাকে উনি কোথায় নিয়ে যাবে সেটা আমি কিন্তু বুঝতে পারি, কারণ আমাদের দেশে সরকারি কর্মচারী বলেন, রাজনৈতিক বলেন, যারাই আছে তারা সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত, এটা সবচেয়ে আমাদের কলঙ্ক। এই দুর্নীতি মুক্তি যদি আমরা হতে পারি তাহলে আজকে উন্নয়নশীল না, আমাদের মনে হয় প্রথম শ্রেণীর দেশ হতে হবে।